2021 সালে 13 অক্টোবর আইনি বিয়ে সেরেছিলেন রোশনি ভট্টাচার্য। মালা বদল সিঁদুর দান করে আইনি বিয়ে সেরেছিলেন রোশনি এবং তুর্য সেন। ওই বছর ডিসেম্বরে সামাজিক বিয়ের দিন পাকা ছিল দুজনের, কিন্তু আচমকাই রোশনি শ্বশুর মশাই মারা যাওয়ায় এক বছরের জন্য পিছিয়ে যায় বিয়ে। গত 8 ডিসেম্বর সমস্ত সামাজিক নিয়ম নীতি মেনে বিয়ে সারলেন এই জুটি। 10 তারিখ রিসেপশন পার্টি। স্বামী স্ত্রী সম্পর্কে আইনি স্বীকৃতি আগেই মিলেছে, এবার সামাজিক ভাবে বিয়ে সারলেন। টুকটুকে লাল শাড়ি, গা ভর্তি গয়না, মাথায় সোলার মুকুট পরে বিয়ের পিঁড়িতে অভিনেত্রী। রোশনির স্বামী তুর্য সেন পেশায় ব্যবসায়ী, ইন্ডাস্ট্রির সঙ্গে তার কোনো যোগ নেই। পারিবারিক ব্যবসার হাল ধরেছেন তিনি। গত এক বছর একই সঙ্গে থাকেন তারা। রিসেপশনের পর মধুচন্দ্রিমার জন্য উড়ে যাবেন থাইল্যান্ডে রোশনি ও তুর্য। নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।